हेलो फ्रेंड्स, वेलकम बैक टू चैनल। तो तुम्हारा सबाई कौन आज खूब भाव अच्छी। तो आज तुम्हारे साथ एम एक मानुषर परिचय कर देव तुम्हारे एक गायक साथ। तो तुम्हारा पूरा भिडियो देखो, एक स्किप करो ना। और चलो आज के क्योंकि तरह तुम्हारे बोलिए के गायकटा। और देखो तो स्नान टान कर सकाल सकाल सब रेडी हो गई, मार स्नान हो गए, सभी घर स्नान हो गए। क्यों बोलो तो तार कारण चलो देखा। तो ये देखो आज के पूर्णिमा, तो पूर्णिमाते ये नारायण पूजा होबे। तो सब किस माँ एकदम रेडी रेडी कर सब किस रेडी है। यहाँ पुजोटा तो तुलसी मंचते हैं, तो हमारे जेहेतु उठन नहीं बाबार बाड़ीते, तो तुलसी मंचटा घर नहीं पुजोटा होच्छे। मायर गोपू देखो माँ किन्तु सब एकदम फल टल नहीं बसे गेछे काटछे। और एटा होच्छे तोमार सिन्नी देवे जे आटा रयेछे। देखो फुल आम पल्लव दुब्बा सब किछु बेलपाता सब किछु रेडी करा हये गेछे। तो एबार किन्तु बाबन ठाकुर एलेई पुजो स्टार्ट होबे। देखो प्रदीप और ये हमार मायर गोपुर पुजो हो गए। और प्रचुर शीत पड़े तुम्हारे कि पड़ब। ये देखो गोपू को स्वेटर टूपी सब किस एकदम परिए दिए। तो गोपू को देखते खूब भलो लगे। हमार किन्तु खूब ठंडा लेगे गे, ठंडाटा पड़े गे। हमें जो इस तक तो ठंडा छो ना, तो हमें तो स्वेटर टूपी किचू नहीं आसें। तो ओरम भाव ठंडा लेगे गल एखे रे ना थका नये किन्तु ताओ ठंडा लेगे गे। देखो एटा हे धुनो धूप, तो धुनो धूपटा जला हो जे बामन ठाकुर चले। तो एस बामन दादू आज आसते परे कौ गे। तो बामन दादू ऐले आज के एस तो पुजो करबे सब रेडी कर। इनार बाबाई आमादेर बाबार बाड़ीर बामन इनारा। तो बामन दादू आज कोथाओ गेछे जिज्ञासा करलाम बोले कोनखाने कोन जायगार नामटा बोलो बोलो बाबा ओखाने गेछे। तो तार जोन्नो किन्तु आज छोटो बामन पुजो करछे। देखो तोमादेर साथे भिडियोटा करते करते किन्तु केसे एकदम आमार गला फेटे जाच्छे। আমার এখন ঠান্ডা লাগলে জানো তো প্রচুর গলাতে ইনফেকশন হয় না কি কে জানে। এবার পূজো স্টার্ট হবে, তারপর তোমাদের সাথে ফিরে আসছি। তো দেখো পূজো হয়ে গেছে। পূজো হওয়ার পর যে সৌভিক প্রসাদ খেতে বসে গেছে। তো আমি যদি আমি যদিও বা ক্যামেরাম্যান আমার নিজেকে করা হয়নি, তো মা আরও খাচ্ছিল। বিকেলে দেখো কোথায় গেছি, বিকেলে গেছি এটা হচ্ছে তোমার খেজুর গুড় তৈরি হচ্ছিল, ওখানে গিয়েছিলাম। তো খেজুর গুড় নিতে গিয়েছিলাম। এই যে দেখো গুড়টা খুব সেন্ট খুব সুন্দর, মানে তোমাদের কী বলবো খুবই সুন্দর। আর এই যে ও দেখতে পেয়েছে, ও তো মাছ আর পাখি দেখতে পেলে তোমরাও জেনে গেছো অতদিনে সৌভিকের মাছে আর পাখিতে নেশাটা। আর এটা দিয়ে দেখো গুড় তৈরি হয়। এই যে দেখো যেখানটা হয়, তো আমি বলছিলাম যে কখন হবে বললো সকালে, ছাড়া আমরা হয় না। কারণ সকালে সব রসগুলো পেড়ে মানে 10টা 11টার সময় সব, আর আগের থেকে রসগুলো পেড়ে রেখে দিলে তো টক হয়ে যাবে। তো তার জন্য ওরা কিন্তু তখন টাটকা পেড়ে রসটা তৈরি করা হয় বানানো খেজুর গুড়টা। আর এই যে দেখো এই তো এত পালা পাতা সব রেখেছে, সব এখানে উনুনে দিয়ে আগুন করে তারপর কিন্তু গুড়টা তৈরি করে। আর খুব সুন্দর লাগছে দেখো নাজারা, কেয়া নাজারা হ্যাঁ। চলো বাড়ি চলে যাচ্ছি, একটু ঘোরাঘুরিটা ভালোই হলো। রাস্তায় দেখো অনেক কিছু দেখতে পাবে। আর আজকে তোমাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দেবো, তোমাদের কি বলবো মানে তোমরা এক গায়কের সাথে পরিচয় করিয়ে দেবো। তো তোমরা তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না ঠিক আছে।
গানটা শুনলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে, আর তাকে দেখেও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর দেরি করব না, এবার কিন্তু যাওয়া যাক। এটা জানো তো, এটা পুরোটা পুকুর ছিল, এই যে রাস্তাটা হয়েছে মাঝে, এই রাস্তাটা কিন্তু ছিল না, এটা বানানো হয়েছে। আর এই যে তোমরা এদিকেও যে গাছগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এটা পুরোটা জুড়ে ওই পুকুরটা ছিল। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গলা একদম খারাপ হয়ে গেছে, তোমাদের কি বলবো। এটা দেখো আমাদের বাবার বাড়ির গ্রামের হসপিটাল, আমাদের গ্রামের বললে হয়তো তোমরা বুঝবে আমার শ্বশুর বাড়ি। তো এটা আমাদের বাবার বাড়ির ওখানে গ্রামের হসপিটাল, হসপিটালটা খুবই বড়। দেখো তোমরা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা বাউন্ডার দিয়ে রয়েছে, আগাছাতে ভর্তি হয়েছে। এই মা কি করছে? সৌভিক আমাকে মেরে দেবে। তোমাদের কিন্তু আমি পুরো পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছি, অন্য ব্লকগুলোতেও রয়েছে। ঘরে ঘরে আর ঘুরবো না, আর ফোন করে আর বলবো না, আর এই গান থাকবে। জন্য তোমাদের এতক্ষণ অপেক্ষা, এই নিয়ে সেই মানুষ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।